মাতাল আমি খুব ভয় পাই, মাতাল সত্যি সত্যি ভীষণ প্রচন্ড ভয় পাই, যারা প্রচন্ড মদ খেয়ে ফেলে এবং যারা তারপরে আর ইয়ে সেই ব্যক্তিত্বটা থাকে না। পার্নো ওয়াজ লাইক আরে শি ইজ প্রেগন্যান্ট, হাউ ক্যান আই হিট হার, বাট হাউ উইল আই হিট হার, আমাকে বলছে দাফা নিয়ে উঠে যাও, আমি বলছি হ্যাঁ ও তো প্রেগন্যান্ট। আরি পাত্র তো না দীপিকা পাডুকোন কি অবিয়াসলি, আরে বাবে বলে দাও না লজ্জা পার কি আছে, ওই নামটা বাচ্চা না 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 বলতে পারো আরি পাত্র না, আমার দীপিকা পাডুকোন খুব ভালো লাগে, আরি পাত্র আই লাইক দ্য কাপল। নমস্কার, আমি রাজ চক্রবর্তী, আমরা খুব এক্সাইটেড, আমার ডান দিকে বসে আছে পার্ণ মিত্র আর আমার বাঁ দিকে বসে আছে শুভশ্রী গাঙ্গুলী। আমরা এই কারণেই এক্সাইটেড কারণ হচ্ছে যে আমাদের ড্রিম প্রজেক্ট এবং সবাই চেয়েছিল যে প্রজেক্টটা দেখতে অ্যাভেলেবেল হোক কোনো একটা প্ল্যাটফর্মে এবং হইচই সেই দায়িত্বটা নিয়েছে। 19 তারিখ থেকে সিনেমাটা অলরেডি স্ট্রিম করছে হইচইতে এবং এই সিনেমাটা নিয়ে প্রচুর লোকের একটা ইয়ে ছিল যে কবে আসবে ধর্মযুদ্ধ, আমরা কবে দেখতে পারবো, কোন প্ল্যাটফর্মে দেখতে পাবো। সো হইচই সেই দায়িত্ব নিয়েছে। সো তোর কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ এত যারা দেখতে পায়নি ছবিটা তারা ফাইনালি ছবিটা দেখবে হইচইতে এবং আমরা যেটা পারফর্ম করেছি, দেখো অ্যাজ অ্যান অ্যাক্টর উই এক্সপেক্ট অডিয়েন্স টু ওয়াচ আর পারফরমেন্সেস, সেটা ফাইনালি যখন এখন মানুষ দেখবে দর্শক দেখবে সেটা তো একটা বড় পাওনা। তোমার এক্সপিরিয়েন্স বলো। এক্সপিরিয়েন্স তো অফকোর্স কেমন লাগছে, মানে কতটা এক্সাইটেড? খুব খুব এক্সাইটেড, সব কিছু মিলিয়ে খুব মনের কাছের ছবি। সো আমরা চাই সবাই ছবিটা দেখুক, তাই সবারই কাছে এটাই আর যে হইচয়ে সবাই ধর্মযুদ্ধ দেখুক। তোমাদের কি মনে হয় ধর্মকে হাতিয়ার করে রাজনীতি না রাজনীতিকে হাতিয়ার করে ধর্ম? দুটোই, আমাদের দেশে বা সারা পৃথিবীতে এই ধর্মের রাজনীতি কিন্তু বহুদিন ধরে চলে এসছে, মানে আমার জন্মানোর আগে তার জন্মানোর আগে তার জন্মানো, হয়তো এটা একটা আমার বারবারই মনে হয় যে এটা একটা অদ্ভুত রাজনীতি, এটা 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 অদ্ভুত, মানে এর এর গভীরতা অন্য। ইটস বিন ক্রিয়েটেড বাই হিউম্যান বিইংস, সো দ্যাটস হোয়াট ইট ইজ, লেটস নট গেট ইনটু দ্য ডিটেইলস অফ ইট। এক্স্যাক্টলি, আর আমাদের সিনেমার নাম ধর্মযুদ্ধ হলেও অবভিয়াসলি এখানে একটা ধর্ম বলে শব্দ আছে এবং তারপরে লেখা আছে অল মাই সান, মানে নিচে দেখবে লাইনে লেখা আছে, এবং আমরা কিন্তু একটা অন্য অ্যাসপেক্টের কথা বলেছি। আমরা কিন্তু ধর্ম নিয়ে কারা রাজনীতি করছে, কারা মারামারি করছে, সবথেকে ইম্পর্টেন্ট আমরা এই গল্পে যেটা মেসেজ দিতে চেয়েছি সবথেকে ক্ষতিকার হচ্ছে সেটা আমরা বলতে চেয়েছি। এরকম একটা বিষয়কে কেন্দ্র করে সিনেমা বানানোর আইডিয়াটা কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি এই ধরনের আইডিয়া আমি অনেক আগে ক্র্যাক করেছিলাম। অ্যাকচুয়ালি এটা আমার একটা টেলিফিল্ম ছিল, তার নাম ছিল দাদি। সো আমি একটা সময় এসে আটকে গেছিলাম যে আমি মনে হচ্ছিলো যে আমি কী করবো এরপরে। সো আমাকে এই ক্ষেত্রে সবথেকে বেশি যে হেল্প করেছিলো অবভিয়াসলি শুভশ্রী গাঙ্গুলী, আর মাই ওয়াইফ, যে আমাকে বলেছিলো তোমার একটা ওরকম সাবজেক্ট ছিল না, তুমি ওটাকে কিন্তু খুব সুন্দরভাবে এই সময় দাঁড়িয়ে একদম আইডিয়াল টাইম এই সময় তুমি এই সিনেমাটাকে কিন্তু করতে পারো। এবং তারপরে যখন আমি ভাবতে শুরু করি এবং তারপরে ধর্মযুদ্ধ হয়। ধর্মযুদ্ধ নামটা আগে ছিল প্রথমে মা আম্মি এরকম অনেক কিছু, গর্ভধারিণী, এইসব অনেক কিছু প্ল্যান ছিল। গর্ভধারিণী নামটা অন্য কারোর কাছে ছিল, মা বলে একটা অন্য কিছু হয়েছে। সো তখন কী করি কী করি, আমাকে একজন আমার খুব পরিচিত আমার শিবাশিস দা, হ্যাঁ একজন রাইটার, উনি আমাকে বললো সিনেমাটার নাম দাও ধর্মযুদ্ধ। কাজের সূত্রে তোমরা কলকাতায় বহুকাল ধরে রয়েছো, তাহলে একটা মেট্রো সিটি আর মফস্বলে ধর্মের নামে যে রেষারেষি সেটা কতটা আলাদা বলে তোমার মনে হয়? সব জায়গায় একই রকমভাবে, ভেরি রিসেন্ট এটা আরও বেড়ে গেছে আর কি। আগে হয়তো এত ওপেনলি হতো না, বাট এখন অনেক বেশি ওপেনলি হচ্ছে। আই উড লাইক টু আই মিন ইটস মাই ওপিনিয়ন, আমি শহরে বড় হয়েছি কিন্তু সিন্স উই লিভ ইন আ মাল্টিকালচারাল সোসাইটি অ্যান্ড আই হ্যাভ গ্রোন আপ ইন আ কনভেন্ট স্কুল, আমরা কিন্তু ছোটবেলা থেকে কোনোদিন দেখিনি যে ধর্ম নিয়ে, আমরাও দেখিনি এইটা রিসেন্টলি, ভেরি রিসেন্ট আমি বলছি খুব বেশি পরিমাণে। আমি কিন্তু জানিস তো আমরাও ভাবছি অবাক হয়ে গেছি, আমি তো এক্সপেক্ট মানে আমি এক্সেপ্ট করতে পারছি না। ধর্মযুদ্ধ সিনেমাটা খুব ইন্টেন্স, তাতে এমন কোন সিন আছে যেটা করতে গিয়ে তোমাদের বেশ স্ট্রাগল করতে হয়েছে? দ্য হোল মুভি ওয়াজ কমপ্লিটলি আ স্ট্রাগল স্টোরি। তুই তোর একটা স্টোরি বল। আমি আমার শুভর একটা সিন ছিল যেটাতে আমাদের স্ট্রাগলেরই সিন ছিল, মানে দুজনকে মারামারি করতে হবে, এক ওয়ান শটে নেবে রাজ, আমাদেরকে এত মারামারি করিয়েছে রাজ ওটাতে, বাট আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান অফ মাই ফেভারিট সিনস, ছবিটা দেখলে বুঝবেন, বাট ইট ওয়াজ সো বিউটিফুল। আমার মনে আছে ইনস্ট্যান্টলি ওখানে ইম্প্রোভাইজ করা হয়েছিল, ইট ওয়াজ নট ইন দ্য স্ক্রিপ্ট, সো পার্ণ ওয়াজ লাইক আরে শি ইজ প্রেগন্যান্ট, হাউ ক্যান আই হিট হার, বাট হাউ উইল আই হিট হার, আমাকে বলছে দাফা নিয়ে উঠে যাও, আমি বলছি হ্যাঁ ও তো প্রেগন্যান্ট, বাট কোথাও গিয়ে আই থিঙ্ক দ্যাট সিন হ্যাজ জাস্ট কাম আউট সো বিউটিফুলি, ইউ হ্যাভ টু ওয়াচ ইট, মানে দেখলে বুঝতে পারবে। মানে সিনটা খুব ইম্পর্টেন্ট ছিল যে একটা ঘরের মধ্যেই ওই ইয়েটা সব
কিছু মানুষ সার্ভাইভ করার একটা বিষয় ছিল। তো সেখানে পার্ন ওই ঘরটায় আগেই ছিল, এবার একজন ঢুকলে, সো একজন ঢুকে গেলে তো তার জন্য ফেয়ার ফ্যাক্টর মানে প্রবলেম হতে পারে, তো কী করে সার্ভাইভ করবে তারই গল্প, মানে তাদের নিজেদের মধ্যে ইন্টারনাল একটা ফাইট শুরু হয় আর কি। আমার আমি বলবো যে আমার পুরো ছবিটাই ডেফিনেটলি ভীষণ মেমোরেবল, সবাই একসাথে এত বড় বড় আর্টিস্টদের সাথে পার্ট করছিলাম, সেটাই একটা সব থেকে বড় মানে মজাদার এক্সপিরিয়েন্স ছিল। মানে থিয়েটারের মতো একটা হতো, সবাই মিলে আমরা এক ঘরের মধ্যে সবাই পারফর্ম করছিলাম, ইট ওয়াজ বিউটিফুল। বাট তার মধ্যেও আমি একটা সিন ডেফিনেটলি মেনশন করবো, সেটা হচ্ছে যে একদম লাস্ট সিনটা যেখানে বাচ্চাটা, হ্যাঁ বলছি না, বাচ্চার একটা সিন আছে। সো একদম সত্যিকারের 15 দিনের একটা বাচ্চা শুটিংয়ে আনা হয়েছিল, এবং ওকে নিয়ে যে শুটটা করতে হয়েছিল ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট অ্যান্ড ভেরি ভেরি ইমোশনাল ফর অল অফ আস। সিনটা সবাই কাঁদবেই। ধর্মযুদ্ধ অলরেডি এসে গেছে হইচইতে, তোমাদের মতে কেন অডিয়েন্সদের এই সিনেমাটা দেখা উচিত? ভালো ছবি বলে দেখা উচিত, আর কোনো কারণ হওয়া উচিত? বাংলা সিনেমা, ভালো সিনেমা দেখতে চায় সবাই, সো সবাই ভালো পারফরম্যান্স, ভালো স্ক্রিপ্ট, ভালো গল্প। আমার মনে হয় এতদিন ওয়েট করে থেকেছো যার তার জন্য দেখবে, সারাক্ষণ এত মেসেজ করেছো তার জন্য দেখবে। যারা দেখবে, যারা দেখেছো তারা সবাইকে বলবে, যদি ভালো লাগে অবভিয়াসলি বলবে যে ভালো লেগেছে, তাদের আবার অন্যদেরকে বলবে, তাদের ভালো লাগলে তারা বলবে। তো অনেক সিরিয়াস কথা হলো, এবার একটা ছোট্ট র্যাপিড ফায়ার সেশন হয়ে যাক। হোয়াট ইজ ইয়োর বিগেস্ট ফিয়ার যেটা অন্যদের শুনে একটু ফানি লাগতে পারে? সো ককরোচ টকরোচ এনি কাইন্ড অফ ওই ইনসেক্ট যেগুলো দেখতে ইয়ে গায়ের মধ্যে ইয়ে বলে ভাবছি কিসে ভয় আছে। আমি যেটা বলবো সেটাতে হয়তো তো ভয় করি, বলবো মানে আমিও কিছুতে ভয় পাই না, কিন্তু একটা জিনিসে ভয় পাই যেটা শুনলে সবাই হাসি পেতে পারে, মাতাল আমি খুব ভয় পাই। মাতাল সত্যি সত্যি ভীষণ প্রচন্ড ভয় পাই, যারা প্রচন্ড মদ খেয়ে ফেলে এবং যারা তারপরে আর ইয়ে সেই ব্যক্তিত্ব তো আর থাকে না। হ্যাঁ আমি হয়তো চিনি তাকে, সে আমার বন্ধু বা পরিচিত, আমি নিয়ে গেলাম একসঙ্গে, এত খেয়েছে ফেরার সময় সে আমাকেই উল্টোপাল্টা, ও বাবা আমি খুব ভয় পাই। যারা প্রচুর জ্ঞান দিতে ভালোবাসে এবং যাদের প্রচুর জ্ঞান আছে মানে এক্সেস জ্ঞান দিতে ভালোবাসে তাদেরকে আমার ভীষণ ভয় লাগে। ইফ গিভেন এ চান্স, কোন সেলিব্রিটির লাইফে তোমরা ইভসড্রপ করতে চাইবে? ভিকি কৌশল এন্ড ক্যাটরিনা কাইফ মেবি, আমি কারণ না আরি পাত্র তো না, দীপিকা পাডুকোন কি অবভিয়াসলি আরি পাবে বলেই দাও না, লজ্জা পড় কি আছে ওই সামনে বাচ্চা, না 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 বলতে পারো আরি পাত্র না, আমার দীপিকা পাডুকোন খুব ভালো লাগে। আরি পাত্র I like the couple, Vicky Kaushal and Katrina Kaif. No, I jante jai, what is the magic? What was the funniest rumor that you guys have faced on social media? না রিসেন্টলি আমি একটা দেখেছি, আমরা সেভ করে রেখেছি, তো খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এই আমাদের এখন একটা সিনেমার প্রমোশন চলছে, তো সো গান ঠান এসছে, তাতে আমি তো সেখানে একজন কমেন্ট করেছে, আমি জলহস্ত্রী দেখিনি কিন্তু আমি শুভশ্রীকে দেখেছি। সত্যি আমি দেখেছি, অসাধারণ। আমি সেভ করে রেখেছি যে আমাদের এই মাইন্ডগুলোকে নিয়ে আগামী দিন ছবি বানাতে হবে, এই মাইন্ড স্পেসটাকে খুব ইম্পর্টেন্ট। আমি শুভশ্রীকে দেখেছি, ওয়াও আমার হেভি লেগেছে। যদি তোমাদের সেন্স অফ হিউমার রেট করতে হয় অন আ স্কেল অফ 1 টু 10, নিজেদের তোমরা কত করবে? আমি 20, আমার হিউমার তো কেউ বোঝেই না, উপর দিয়ে চলে যায় তো মানে ইনটেন্স। অবভিয়াসলি 10, কি বলছিস, হিউমার না থাকলে তোরা আজকে এখানে বসে ইন্টারভিউ নিতিস? হ্যাঁ নেক্সট। সেটে লুকিয়ে লুকিয়ে ঘুমিয়েছো কখনো? লুকিয়ে লুকিয়ে কেন, ওপেনলি ঘুমিয়েছি। What's your comfy OOTD on the sets? T-shirt and shorts, t-shirt jeans. Depends on the character. There is no OOTD on the sets. Na, mane sete giye mane pore ki jabe tumi. Track pants, t-shirt, jeans, whatever. Jigesh kor actually ena ke. Protita chobir age mane ek ekta wardrobe toiri hoy. Exactly. Eta puro ek ekta chobir age ek ekta look. So you can ask him. No, depend kore actually amar chobite main actor ki porche. কোনদিনও যদি চান্স পাও কোন সেলিব্রিটিকে হিপনোটাইজ করে তাদের সিক্রেটস জানতে চাইবে? আমি করতে চাই। কাকে? হ্যাঁ আছে একজন,
সে বড় সেলিব্রিটি, মানে আমাদেরকে যারা সেলিব্রিটি বানায় তাদের মধ্যে একজন আর কি, সে বড় বিগ সেলিব্রিটি, তার কাছে এমন কোনো খবর নেই যে নেই। আচ্ছা, সব জানে, শুধু মানে কলকাতা নয়, বলিউড হলিউড যা জানতে যাবে যে কোনো বিষয়ে, মানে শুধু তাই নয়, তুই মোবাইল নিয়ে রয়েছিস বসে, তোর পাসওয়ার্ড কেউ বলে দেবে এবং এরকম ধরবি, খুলে দাও টাক টাক করে, নামটা বলো এবার, বুঝতে পারছো কে? না, তার নাম হচ্ছে মহেন্দ্র সোনি, মানে মনিদা, আমাদের মনিদা, সত্যি সত্যি। আমি তাহলে আর জীবনে মনির সাথে দেখা করব না, মোবাইল সামনে রাখবি না, কি করে রাখবি, ধর মিটিং করছিস তো কখনো মোবাইলটা সামনে রাখবি না, টাক করে নিয়ে খুলে দেবে। তুমি কি হিপনোটাইজ করবে, ও তো তোমাকে হিপনোটাইজ করে দেবে, না ওকে হিপনোটাইজ করতে চাই, ওর বাতে এত কিছু চলে, ও সব বিষয় নিয়ে কথা বলে, সবার বিষয় নিয়ে কথা বলতে পারে, ভালোই হবে, ও হিপনোটাইজ করলে আমি জেনে যাব খবরগুলো, আমাকে বলে দিস। আমি হিপনোটাইজ বলছি, তুই বুঝতে পারছিস না, কলকাতা শহরে টিকতে গেলে এই লোকটাকে হিপনোটাইজ করা উচিত। ঠিক আছে, এবার ধর্মযুদ্ধ অবশ্যই দেখতে ভুলবেন না, যারা দেখেছেন তারা অন্যকে বলতে ভুলবেন না, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে।